কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিবি লাইভে আপনাদের স্বাগত, আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা এসবিএস ক্যামেরাতে যে কোনো ধরনের মেমোরি ইনস্টলেশন করতে পারি এবং সহজে। বন্ধুরা, ভিডিওটা খুব সহজে আমরা তৈরি করেছি এবং খুব ইজিলি আপনারা দেখলে বুঝে যেতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবার কাছে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক মূল ভিডিওটি। তো বন্ধুরা, আমার হাতে যে ক্যামেরাটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এসবিএস C6CN ক্যামেরাটি। তো এটিতে আমরা মেমোরি কার্ড ব্যবহারের জন্য যে পোর্টটি, সেই পোর্টটি অনেকে খুঁজে পান না। তো এটি মেমোরি কার্ড ব্যবহারের জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, ক্যামেরাটা খুলে নিতে হবে। ক্যামেরাটি পাওয়ার দেওয়ার আগে ঠিক এরকম একটা মাইক্রো এসডি কার্ড যদি আপনি ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে ক্যামেরাটি ঠিক এভাবে আলতো করে উপরের দিকে নিতে হবে। এভাবে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি স্লট আছে। তো স্লটটিকে আপনাদের কী করতে হবে, এখানে রাবারটিকে এইভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এখন আপনারা যে কাজটি, আপনাদের একটু কাছ থেকে দেখাই আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে স্লটটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে যে মেমোরি কার্ডটি আছে, তো এই মেমোরি কার্ডটি আমরা এখানে প্রবেশ করাবো। এই হচ্ছে আমাদের মেমোরি কার্ডের স্লটটি, দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডের স্লটটি। তো আমরা এখানে মেমোরি কার্ডের স্লটটি প্রবেশ করাবো। তো জাস্ট এই মেমোরি কার্ডের স্লটটি এইভাবে ধরবেন, ধরে এখানে আলতো হবে বসায় দেবেন। এখন আপনাদের ক্যামেরায় যত জিবি কার্ড সাপোর্ট করে তত জিবি কার্ডই আপনারা এখানে লাগান, এতে কোনো সমস্যা নাই। তবে কার্ড লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কার্ড যদি উল্টাপাল্টা ব্যবহার করা হয় তাহলে আপনার স্লট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনারা খুব সাবধানতার সহিত কার্ডটি ব্যবহার করুন। দেখুন আমি এখানে কীভাবে কার্ডটি ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। তো এখানে কার্ডটি আমি এভাবে বসায় দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কার্ডটি এখানে বসায় দিছি, দেখতে পাচ্ছেন এই কার্ডটি বসে গেছে। এখন আপনার যা রেকর্ডিং হবে সব এই মেমোরি কার্ডে রেকর্ডিং হবে। এবং অনেকেই কোনো সময় যদি মেমোরি কার্ড খুলতে যান, কোনো কষ্ট না, জাস্ট এটার উপরে হালকা মেমোরি কার্ডের উপরে হালকা করে প্রেশার দিলেই কার্ডটি খুলে চলে আসবে। তো এই হচ্ছে সিস্টেম কীভাবে খুব সহজে আপনারা এসবিএস ক্যামেরাতে এইরকম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর মেমোরি কার্ড ব্যবহার করার পর, আপনার মেমোরি কার্ড কানেকশন করার পর এভাবে, এটা আমি আবার আপনাদের দেখাইতেছি সুবিধার জন্য, মেমোরি কার্ডটা আমরা যখন এভাবে ঢুকাই দেব, খুব সাবধানতার সহিত ঢুকাবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। জাস্ট ঢুকাই দিলাম, তারপরে এভাবে প্লাস্টিক যে কাভারটা আছে সেটা বন্ধ করে দিলাম এবং এটাকে আমরা আবার এভাবে আনলাম। তো আমাদের ক্যামেরা কিন্তু এখন রেডি, কানেকশন দিয়ে আমরা সহজে এখন ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা, যে কীভাবে আপনার খুব সহজে এসবিএস ক্যামেরাতে মেমোরি কার্ড ইনস্টল করতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।